আপনার আসলে দুটা জীবন? এই কথাটা শোনার পর আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে কনফিউশিয়াস এগুলো কি বলতেছেন, একজন মানুষের দুটা জীবন? তারপরের অংশটাতে যে আমি আসলে তার অ্যান্সার পাই, কনফিউশিয়াস বলছেন যে তোমার জীবন দুটো, দ্বিতীয়টা তখনই শুরু হয় যখন তুমি বুঝতে পারো আসলে তোমার জীবন মাত্র একটাই। কত প্রফাউন্ড এবং ডিপ থট! কোনো দার্শনিক বা কোনো চিন্তক, কোনো মনীষী যখন 2-3 হাজার বছর রিলিভেন্ট থাকেন, প্রাসঙ্গিক থাকেন, তখন ধরে না যায় তার মধ্যে এমন কিছু আছে যেটা আসলে সর্বকালে সর্বসময়ের মানুষের জন্য শিক্ষণীয়, করণীয়, অনুপ্রেরণার। তো আমার কাছে মনে হয় যে চীনা দার্শনিক, চীনা চিন্তক, চীনা মনীষী কনফুসিয়াস সেরকম একজন ব্যক্তিত্ব। কনফুসিয়াসের চিন্তা হাজার বছর ধরে যেমন চীনকে আলু দেখিয়েছে, তেমনি এশিয়া তথা বিশ্ব মানবের কাছেও অনুপ্রেরণার ব্রাতিগর কনফুসিয়াস। জীবন যে কত মহিয়ান, জীবন যে কত গুরুত্বপূর্ণ, জীবন যে এক ও অনন্য, সেটা আসলে কনফুসিয়াসের এই কথার মধ্যে ফুটে ওঠে। কনফুসিয়াস আমাদের এই মেসেজ দিতে চাচ্ছেন, আমরা যতক্ষণ না বুঝি যে এই মানব জন্ম একবারই, এই মানব জন্ম অনন্য, তার আগ পর্যন্ত আসলে আমরা আসলে জীবন শুরুই করি না, জীবন যাপন শুরুই হয় না আমাদের। এজন্য উনি বলতে যাচ্ছেন যে আমাদের জীবন আসলে দুইটা, দ্বিতীয়টা শুরু হয় তখনই যখন আমরা অনুধাবন করতে পারি আমাদের এই মর্ত্যের জীবন মাত্র একবারের। যে এই প্রফাউন্ড চিন্তার মানে কি, যখন আপনি বা আমি অনুধাবন করব যে আমার জীবন মাত্র একবার, তখন আমি এই জীবনকে সাজানো, জীবনকে মহিমান্বিত করার যে প্রয়াস আমাদের মধ্যে থাকবে, যে তাড়না থাকবে, সেটা এবং এটা অনুধাবনের আগের মুহূর্তটা টোটালি ডিফারেন্ট। তো আমার কাছে মনে হয় যে গ্রেট পিপল, সাকসেসফুল পিপল, সাকসেসফুল অ্যান্ড হ্যাপি পিপল নো দিস সিক্রেট, যে দ্য লাইফ উই আর গিভেন ওনলি ফর ওয়ান টাইম। তাহলে আমাদেরকে ওই একবারের জীবনটাকে কীভাবে কর্মময়, ফলপ্রসূ করা যায় সেটা স্ট্রাগল হওয়া উচিত। এক্ষেত্রে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ফিয়ার ও সেলফ ডাউট। আমাদের এই দুইটা গুণ হচ্ছে সফল এবং মহামানবকে সাধারণের চেয়ে ব্যর্থ মানুষদের চেয়ে আলাদা করে দেয়। এই বর্ণনাটা আসলে পেয়েছি মাইকেল এইচ হার্টের দ্য হান্ড্রেডে। উনি কয়েকজন সফল মানুষের ব্যাখ্যা করতে যেয়ে উনি এটা বলেছেন, ইভেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা করতে যেয়ে, যে তার মধ্যে ফিয়ার ও সেলফ ডাউটের অনুপস্থিতি যেটা তাকে সর্বকালের সেরা মানুষ বানিয়েছে। এই গুণটা আমরা আরও অনেক সফল মানুষদের, মহামানবদের মধ্যে দেখতে পাব, যে তাদের মধ্যে দ্যার ইজ নো ফিয়ার অ্যান্ড দ্যার ইজ নো সেলফ ডাউট। এই যে আত্মসংশয় আমাদের কোনো কাজ করতে দেয় না, যে আমি কি এটা পারবো, এটাকে আমার দ্বারা সম্ভব, এটা করা কি ঠিক হবে, অন্যরা কি মনে করবে, এই যে সংশয়, সংশয়ে সংকল্প সদা টলে, আমাদের সেই বিখ্যাত কবিতার মতো হয়। আর ফিয়ার, ফিয়ার দেখা গেছে যতটা না রিয়াল তার চেয়ে আমরা আনরিয়াল বা ভেতরের তৈরি ভয়ে আমরা কোণঠাসা হয়ে যাই, আমরা আমাদেরকে প্রকাশিত, প্রস্ফুটিত করি না। তো এই এজন্য আমরা যদি এই ফিয়ার এবং সেলফ ডাউটকে, ভয় এবং আত্মসংশয়কে নিয়ন্ত্রণ করতে পারি বা এটার উপরে চেপে বসতে পারি, তাহলে আমরা আসলে অসামান্য কিছু করতে পারবো বলে মনে করি। আর এই যে আমরা কনফুসিয়াসের চিন্তার মাধ্যমে আমরা যেটা পেলাম যে আমাদের জীবন মাত্র একবারের, একটাই জীবন, তাহলে আমরা যখন আমাদের মধ্যে এই অনুধাবনটা আসে সেই সময়টাকে আমরা যদি ধরি একটা টেবুলা রেসা বা ব্ল্যাঙ্ক শিট, যে ব্ল্যাঙ্ক শিট মানে হচ্ছে আমাদের জীবনের একটা সাদা খাতা, এই সাদা খাতা কিন্তু খাতায় কিন্তু আমরা নিজেদের ইচ্ছে মতো আমাদের জীবনের গল্প লিখতে পারি। এই আমরা যখন এই নতুন জীবন শুরু করবো যে কোনো স্টেজে, যে কোনো বয়সে, তখনই কিন্তু আমাদের এই জীবন অর্থবহ হতে পারে। এবং আমরা যদি ধরে নেই যে না, আমার আজকে থেকে আমার জীবন শুরু, এই এবং এই আমাদের জীবনের খাতাটা একেবারে সাদা, সেখানে আমরা নিজের ইচ্ছে মতো কালার, ইচ্ছে মতো ভবিষ্যৎটা আমার ইচ্ছে মতো সাজাইতে পারি। আমার আলোচনার হাইলাইটেড পয়েন্ট যেটা, যে আমরা যখন অনুধাবন করি যে আমাদের জীবন মাত্র একবারের, তখনই আসলে আমাদের জীবন শুরু হয়। এই জন্য কনফুসিয়াস বলেছেন আমাদের দুটা জীবন, আমাদের দ্বিতীয় জীবন শুরু হয় তখনই যখন আমরা অনুধাবন করি যে আমাদের জীবন একটাই। তো এই একটাই জীবনে সাজাইতে আমাদের
কি করা উচিত, আমাদের একটাই জীবনকে মহিমান্বিত করার পথে প্রতিবন্ধকতা কি। তো আমি মনে করি মাইকেল এইচ হার্টের সাথে একমত হয়ে যে ফিয়ার অ্যান্ড সেলফ ডাউট, আমাদের ভয় এবং আত্মসংশয় আমাদেরকে আটকে ধরে, আমাদেরকে এগিয়ে যেতে দেয় না, আমাদের মনের মতো আমাদের স্বপ্নের কাজগুলো, আমাদের জীবনের সবচেয়ে সেরা কাজগুলো করতে বাধা প্রদান করে। সো আমরা এই ভয় ও আত্মসংশয় যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা অসাধারণ কিছু করতে পারবো। তো চলুন আমরা আমাদের জীবনের ব্ল্যাঙ্ক শিটটা সামনে রেখে এটাকে সুন্দরতম কর্ম দিয়ে, সুন্দরতম স্বপ্ন দিয়ে, সুন্দরতম মুহূর্তগুলি দিয়ে আমাদের জীবনের এই সাদা খাতাটাকে পরিপূর্ণ করি আপন কালিতে, আপন স্বপ্নে, আপন মহিমায়। তাহলেই আমাদের এই জীবন সফল ও সার্থক হবে।